সম্মানিত হাজির দিন ইসলামের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কিসে এবাদত দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত এছাড়া আমাদেরকে তিনি ময়ামাল দিয়েছেন সেগুলো এক ধরনের এবাদত যদি আমরা সেগুলোর মধ্যে আল্লাহ তালা এবং তাঁর রাসুলের সুন্না অনুযায়ী সঠিকভাবে পালন করি মহামালাত বলতে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক লেনদেন আমাদের সঙ্গে আমাদের জীবনে অনেক লেনদেন আছে বহু রকমের লেনদেন আজকে আমরা ফোকাস করব। অর্থনৈতিক লেনদেনের উপরে দেনা পাওনার উপরে ঋণ কর্য এগুলো আমাদের মাঝে মধ্যে করতে হয় হাওলা নিতে হয় দিতে হয় এবং বাকিতে নেওয়া ব্যবসা বাণিজ্য কেনাকাটাও করতে হয় এই একটা স্পেসিফিক বিষয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের ত্রুটি হয়ে যাচ্ছে এবং এটা যে একটি বড় গুণা ঠিক মতো ঋণ পরিশোধ না করা এবং বাকিতে পণ্য কিনে সেটা পে না করা এই যে এক কিছু মানুষের এক ধরনের একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং এটাকে তারা সিরিয়াসলি নেয় না সুযোগ পেলে যদি আত্মসাত করে দেওয়া যায় খারাপ কি এই ধরনের মনোভাব নিয়ে যারা বসবাস করে আল্লাহর কাছে কি নিয়ে যাবেন এটা নিয়ে আজকে আমরা একটু ফোকাস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে অনেক সময় ঠেকান ধনী লোকও থেকে যায় কিছু কর্য নেওয়া লাগে লোন নেওয়া লাগে আর যে একটু অবস্থা খারাপ তারও নেওয়া লাগে এই বিষয়ে ইসলাম সুন্দর করে আমাদেরকে গাইডেন্স দিয়েছে যে কোনো ব্যক্তি আপনার কাছে কর্জ চাইলে কর্জটা দেওয়া উচিত যদি আপনার সামর্থ্য থাকে আর ভয় না হয় যে সে আত্মসাত করে দেবে তা না হলে আপনার দেওয়া উচিত থেকে গেছে চাচ্ছে আর যদি আপনি তাকে কর্জ দেন তাহলে এ বিষয়ে হাজি কি এসেছে যে ব্যক্তি কোন ব্যক্তি কষ্টে নিপতিত হয়ে গেলে কষ্টে পড়ে গেলে তার কষ্ট উদ্ধার করার জন্য সাহায্য করে হয়তো বা না না হলে কর্জ দিলেন উভয়টাই তার বিপদ দূর হয়ে গেল সে এই কারণে দিন আপনি যখন থেকে যাবেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবেন এ ব্যাপারে হাজি এসেছে কর্জ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এমনকি বলা হয়েছে যে ব্যক্তি কাউকে কর্জ দেয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিটি দিন আল্লাহ তালা এটা দান করা সব তাকে দান করেন বা ও যতদিন না পেয়েছে দান করার সব পেয়ে যায় আর যে ব্যক্তি ওই যে নির্দিষ্ট সময় দিয়েছিল সময় পার হয়ে গেছে পারছে না ঠেকে গেছে সে সময় দেয় তাহলে আল্লাহ তালা তাকে দুইবার সদগা করা সাব দান করবেন কিন্তু টাকা ঠিকই পাওয়া যাবে যখন সে দেবে তাহলে দান করার ক্ষেত্রে ইসলাম অনেক উৎসাহিত করেছে আর কর্জ দেওয়ার ক্ষেত্রে মানুষ ঠেকে গেলে সাহায্য করতে সাম অনেক উৎসাহিত করেছে কিন্তু যারা মানুষের এই সুযোগ নিয়ে কর্জ নেয় অথবা বাকিতে নেয় কিন্তু দেয় না ফেরত ঠিক মতো না দেওয়ার ফোন দিতে ঘুরে তাদের ব্যাপারে সাংঘাতিক কথা শক্ত কথা এসেছে এটা হাদিস রসুল্লাহ সাল্লাহ বলেছেন বড় বড় কবিরা গুনার পরে আরেকটি বড় গুনা আছে যেমন সেরেক খুন খারাবি এগুলোর পরে একটি অন্যতম বড় গুণা আছে যেই ব্যক্তি কর্জ করলো এবং কর্য শোধ না করে মরে গেল আর এটার ব্যবস্থাও করে গেল না যে কীভাবে শোধ হবে তাহলে সেই ব্যক্তি অন্যতম একটা বড় গুণা নিয়ে আল্লাহর সঙ্গে তার দেখা হবে এই জন্য কর্জ নিতে হলে কী নিয়ত থাকবে আমি শোধ করব। এই নিয়োগ নিচ্ছি নেওয়ার সময় নিয়েটা ঠিক রাখতে হবে আর দেওয়ার ফোন দিতে থাকতে হবে যেই ব্যক্তি কারো থেকে কর্জ নেয় অথবা বাকিতে কোনো ক্রেডিটে কেউ কেনাকাটা করেছে দেওয়ার ইচ্ছা আছে ঠিক মতোই তাহলে আল্লাহ তালা তাকে দেওয়ার ব্যবস্থা করে দেবেন তাকে সাহায্য করবেন আর যে ব্যক্তির মতলব আছে রকমের নেই আগে দেওয়ার কারবারে নাই এইরকম চিন্তা করে যে ব্যক্তি নেয় তাকে আল্লাহ তালা এই তো অফিকার দেবেন না সে হারিয়েই ফেলবে তার কিসমত জুটবে না দেওয়াটা অন্যের আয়তে আসছে যে ব্যক্তি দিতে চায় দেওয়া নিয়তে নেয় আল্লাহ তালা তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেন আমাদের অনেকেই দিতে চায় না ছোটকালে দুই বন্ধুর একটা গল্প শুনেছিলাম ছোটকালের কথা এক বন্ধু আরেক বন্ধু থেকে একশো টাকা কর্জ নিয়েছে অনেক দিন দেয় না ঘোরাঘুরি করে কোনো রকমে একটি টাকা একদিন বের করেছে তো বলে আমার টাকাটা দিবে না কত টাকা একশো টাকা কর্জ দিয়েছি এক টাকা তো সেদিন দিয়েই দিছি আর কিছু তুমি নিবে না কিছু আমি দেবো না আর কত বাকি থাকলো তো এই ধরনের একটা গল্প হতে পারে কিন্তু কিছু মানুষের এরকম অভ্যাস আছে তাদের যাদের এই রোগটা হয়ে গেছে এই রোগ থেকে তারা সহজে মুক্তি পায় তারা নিতেই থাকে দেওয়ার চিন্তা করে না এই না দিয়ে মরে গেলে কি অবস্থা হয় একবার জানাজা নিয়ে আসা হলো ইয়ারা ছিল নামাজ পড়িয়ে দেন জানাজা নামাজ জিজ্ঞেস করলেন তার কি কোনো ঋণ টিন আছে যে আছে তিন দিন আর ঋণ আছে তিনটা দিন আর স্বর্ণ মুদ্রা সেই মানুষের কাছে দেনা আছে দেওয়ার কোনো ব্যবস্থা করে গেছে পারে ইয়া ইয়ার কোন ব্যবস্থা নাই জানা তাহলে তোমরা নামাজ পড়ো আমি তার জানাজা পড়াইতে পারবো না সাহাবিরা খুব শক্ত হয়ে গেল আরে রসুল্লাহ দোয়া তার কি জুটবে না এক সাহাবি আবু কাতার দ্বারা দিন ইয়ার্লাহ আমি জিম্মদার নিশ্চয় আমি পে করবো তুমি পে করবা ওকে ঠিক আছে তাহলে আমি পড়াই নামাজ পড়িয়ে দিলেন পরের দিন দেখা হলো তার টাকা শোধ করেছ যে জিম্মাদার নিয়েছিল ইয়ার আসলে গতকালকে মাত্র দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ করব পরের দিন আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করল তিনি চিন্তা করেন আমি যদি এখন না দেয় আমাকে আগামীকালকে আবার জিজ্ঞাসা করবে তিনি জামনে হোক জোগাড় করে শোধ করে দিলেন পরে দেখ ঠিকই তৃতীয় দিন দেখা হলো দিয়েছ দিয়েছি আসলে শোধ করে দিয়েছি তখন তিনি বললেন এখন তার কবরে তার চামড়া শান্তিতে শান্তিতে আসে এর আগ পর্যন্ত কবরে শান্তিতে ছিল না তার গায়ে আগুন জ্বলছিল ঠান্ডা হচ্ছিল যারা টাকা আত্মসাত করে এইভাবে দিনের থেকে চলে যান তাদের কি উপায় লোকেরা বলে দুই রকম একটা লোন নিয়ে দেন দেবদেবকে ঘুরাতে ঘুরাতে মাসের বার মাস বছর পর মাসে নেওয়ার সময় কি বলছে তিন সপ্তাহের মধ্যে দিয়ে দিব। তিন মাসের মাথায় অবশ্যই পাবে এত মজবুত কথা টনটনা কথা এরপরে মাস তো গেলেই বছর যাচ্ছে খবর নাই দেখলে এখন পালা অন্যদিকে ঘুরে বেড়া ফোন নাদের ফোন ধরে না বাকিতে মাল নেয় মাল নিয়ে সাপ্লাইয়াররা মাল দিচ্ছে দোকানদার বিক্রি করে ফেলেছে টাকা দেয় না ঘুরা আগামী সপ্তাহে আসে একটু ঝামেলা আসে পরের সপ্তাহে আসে আস্তে 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 তিনবার পাঁচবার শেষে মানুষ বিরক্ত হয়ে আর যাই আর কত যাবো আর তারা এই অপেক্ষায় থাকে যে আর না আসলে তো বেঁচে গেলাম এভাবে করে ঋণ নিয়ে এবং বাকি বকিয়া মাল নিয়ে বিক্রি করার পরেও দেয় না বিক্রি করতে পারে নাই যদি সেটা একটা কথা বলে যে দেখছি সব বিক্রি হয়ে গেছে তারপরে এই যে মরে যাবে না দিয়ে কোন চিন্তা নাই হাজি এসেছে এমনকি শহীদদের আল্লাহ সবগুলো মাফ করে দিবেন কিন্তু ঋণকে আল্লাহ মাফ করবেন না মানুষের দেনা এটা এটাকে আল্লাহ মাফ করবেন মানুষের পানাটা করবেন এবং তিনি বলেছেন হাদিসে যে ব্যক্তি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু খামাখা ঘোরায় দেরি করে এটা একটা জুলুম সে আল্লাহর কাছে জালিমিশা করবে এখন হলো যে কিছু লোক আছে যে সত্যি দেনাদার হয়ে গেছে দেওয়ার মতো অবস্থা নাই এখন আপনি তার গলা টিপে আদায় করতে চান তা তো অবস্থা নাই তার বিরুদ্ধে কেস করে দিলেন কিন্তু দেবে থেকে এরকম যদি অসহায় মার্কা হয়ে যায় তাহলে তারপর আবার এসান করতে আল্লাহ তালা আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন হাজিস রসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি চায় যে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে কেয়ামতের শক্ত কঠিন অবস্থা থেকে পার করে দিবেন তাহলে সেই জন্য যে দ্বিতীয় অসমর্থ তাকে যেন সময় বাড়িয়ে দেয় পাওনা ছিল দিতে পারছে না জোর জবরদস্তি আদায় না করে তাকে যেন সময় দেয় আর যদি পারে তাহলে তাকে মাফ করে দিক যে ব্যক্তি আরেক হাজি শেষে যে ব্যক্তি এরকম কষ্টে নিপতিত ব্যক্তিকে মাফ করে দেয় দিতে পারে না প্রতারককে নয় যে ঠকাতে চায় তাকে নয় যে আসলে ঠেকে গিয়েছে এরকম লোককে মাফ করে দেয় তাহলে কেমতের দিন আল্লাহ তাকে আরো সে ছায়া নিশে ছায়া দান করবেন এবং তাকে প্রতিটি দিন তাকে আল্লাহ তালা প্রতিদিন দেরি হচ্ছে দিতে দেরি হচ্ছে পারছে না প্রতিদিন তাকে আল্লাহ তালা তাকে সৎকার সবদান করছে কাজে আপনি ঘাবড়াবেন না যে সে আটকে গেছে আমার টাকা দিয়ে আমি মুসিবতে পড়লাম এখন সে দিতেও পারে না ইনশাআল্লাহ মুসিবতে পড়েন নাই আপনি আল্লাহর কাছে প্রতিটি দিন পাচ্ছেন যতদিন সে দেরি করছে আল্লাহ তারা পাকে বলেছেন ওয়া যে ব্যক্তি কষ্টে নিপতিত আসে ঋণগ্রস্ত ব্যক্তিকে তোমরা একটু সময় দাও যখন তার সুযোগ হয় দেয় এরকম টাইম বাড়িয়ে দাও আর যদি তোমরা তাকে মাফ করে দিতে পারো সৎকা দিয়ে ফেলো যে সে একদম পারবেই না তাহলে সেটা তোমাদের জন্য অনেক উত্তম হবে যদি তোমরা জানতে বনি ইসরায়েলের একজন লোকের ইন্তেকাল হচ্ছে ইন্তিকালের সময় ইন্তেকালের পরে তার হিসাব হচ্ছে দুই রকম হাদিসে আসছে একবার ইন্তেকালের সময় কোথায় আসছে আরেক সময় আসে আল্লাহ তালার সঙ্গে তখন হিসাব নিকার ফিরে তারা দাঁড়িয়ে পাল্লায় আমল রাখছেন তখন সে লোকটাকে জিজ্ঞেস করা হলো তুমি তো অনেক ধনী মানুষ ছেলে তুমি কি আমল নিয়ে আসছ কি আমল আমার কাছে আজকে আসে দেখা তো বলে যে কোনো আমল তো ভালো কিছু তো নাই শুধু একটি আমল মনে আছে যে আমাকে আপনি ধনী করেছিলেন আল্লাহ আমি লোকদেরকে ধার করো তালি দিতাম বাকি বাক এলেও দিতাম কিন্তু আমাদের তাদের গলা টিপে আদায় করতাম না তো তাদের দেরি হয়ে যেত আমি তাদেরকে ছেড়ে দিতাম অনেক সময় মাফও করে দিয়েছি

ঋণগ্রস্ত হয়ে থাকার চেয়ে আপনার কাছে পানা চায় তাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা একান্ত না থাকলে কখনোই ঋণ নিতে নাই কর্জ করতে নাই আর দুশ্মন আমার উপরে প্রভাব বিস্তার করতে সে থেকে আপনার কাছে পানা চাই আর দুশ্মন যদি দেখে আমি মুসিবতে পড়ি আর দুশ্মনের খুব সুখ লাগতেছে এই অবস্থা থেকে আপনার কাছে পানা চাই আর যখন আপনি আপনার যে আপনাকে লোন দিয়েছিল টাকাটা শোধ করবেন টাকাটা শোধ করে দিয়ে তাকে একটু সুক্রিয়া জানাবেন তার জন্য দোয়া করবেন নবী করিম সাল একবার চল্লিশ কর্মীকে তারপরে শোধ করে দেওয়া সময় করলেন আল্লাহ তোমার পরিবার তোমার টাকা পয়সা মালদৌলত মধ্যে আল্লাহ খাই ও দান করুন তা যারা কর্জ দেয় তাদের সুক্রিয়া আদায় করা উচিত এবং তাদেরকে ঠিক মতো দেওয়া উচিত পে করে দেওয়া উচিত আসুন এই যে সুন্দর একটা সিস্টেম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের এটাকে সঠিক ব্যবহার করি মিস ইউজ যেন না করি যে ব্যক্তি মানুষের টাকা পয়সা নিয়ে এইভাবে করে আত্মসাত করে ঘুরে বেড়ায় সে যে কি বিপদে কি মুসিবতে আসে এই রকম অবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে পানাদান করুন আমরা যারাই আসি এরকম অবস্থায় আসি যে মানুষের টাকা নিয়ে দিতে চাই না আমরা তওবা করি করে করি করে দেওয়ার চিন্তা করি জায়গা দামি বিক্রি করে হলেও দেই আখেরাতে আল্লাহর কাছে এত বড়